হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব 16 কেজি চিকেন রোস্টের রেসিপি। এই চিকেন রোস্ট আমি করেছিলাম আমাদের পরীর প্রথম জন্মদিনে। সাধারণত এত চিকেনের রোস্ট একসাথে করা হয় না, তাই সেদিন সেই চিকেন রোস্টের রেসিপিটি আমি ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না দর্শক। চলুন তাহলে দেখে নিই মজাদার চিকেন রোস্টের রেসিপি। এখানে প্রায় 16 কেজি চিকেন আছে। এক একটা চিকেনের সাইজ ছিল 12, আর 12 সাইজের এক একটা চিকেনকে 8 পিস করে করা হয়েছিল। এখানে তুলি বৌদি আপনাদেরকে চিকেনের পিসগুলো একটু দেখিয়ে দিচ্ছে। পিন্টুদা, চিকেনগুলো প্রথমে খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে তারপর আদা রসুন এবং লবণ দিয়ে আধা ঘন্টা মেরিনেট করে রেখেছিল। এখন আমি প্রথমে চিকেনগুলো ভেজে নেব। আজকের রান্নায় কোন উপকরণ কতটুকু ব্যবহার করেছি সব কিছুর লিস্ট ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চুলায় একটি পাত্র বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। চিকেনের টুকরোগুলো আমি একটি ডুবো তেলেই ভাজবো, সেই কারণে তেলটা গরম হলে এক এক করে চিকেনের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। আর যেহেতু অনেকগুলো চিকেন তাই একবারে ভাজা সম্ভব হয়নি, আমি তিন ব্যাচে চিকেনগুলো ভেজেছিলাম। এক পাশ হয়ে গেলে এভাবে উল্টে পাল্টে অন্য পাশটাও ভেজে নেব। যেহেতু এগুলো ফার্মের চিকেন তাই রোস্ট রান্না করার আগে অবশ্যই চিকেন ভেজে নিতে হবে, দেশি চিকেন হলে না ভাজলেও কোনো সমস্যা নেই। এইভাবে আমি এক এক করে চিকেনগুলো ভেজে নিয়েছি। এখন চিকেনগুলোকে উঠিয়ে একটা পাত্রে তুলে রাখছি। আর চিকেন রোস্ট রান্না শুরু করবার পূর্বে আমি রোস্টের জন্য একটা মশলা তৈরি করে নেব। আজকে 16 কেজি চিকেন আমি দুইবারে রান্না করব, মানে দুই পাতিলে 8 কেজি 8 কেজি করে রান্না করব, কারণ একসাথে এতগুলো চিকেন নাড়াচাড়া করাটা আমার জন্য একটু সমস্যা, তাই আমি দুইবারে রান্না করেছিলাম। এখানে শুরুতে আমি নিয়ে নিলাম আদা বাটা। আমি দুটো বলেই সমান পরিমাণে উপকরণগুলো নিচ্ছি। দিয়ে দিয়েছি রসুন বাটা, এখন দিচ্ছি ধনে গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ গুঁড়ো। রোস্টে সুন্দর একটা কালার আসার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ গুঁড়ো, এটাতে ঝাল হবে না, শুধুমাত্র সুন্দর একটা কালারের জন্য দিচ্ছি। আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি দারচিনি গুঁড়ো, দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, জয়ফল গুঁড়ো, আর এখন কিছু জয়িত্রী। এইভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পোস্তদানা বাটা, সেই সাথে দিচ্ছি বাদাম বাটা, আরও দিয়ে দিচ্ছি টক দই, এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ চিকেনগুলো কিন্তু আমি অলরেডি লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন সব উপকরণগুলো একটু ভালো মতো মেশাতে হবে, আর উপকরণগুলো ভালোভাবে মেশানোর সুবিধার জন্য আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আপনারা চাইলে পানি দিয়েও কাজটা করতে পারেন, তবে আমি দুধ ব্যবহার করেছিলাম। এখন সব কিছু খুব ভালো মতো নেড়ে চেড়ে মেশাতে হবে। আর মশলাগুলো মেশাতে মেশাতেই আমার মনে পড়েছিল আমি কিশমিশ বাটা তখন দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ বাটা। তারপর আবারও সব উপকরণগুলো ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি রোস্ট রান্নাটা শুরু করব। আমি যে তেলে চিকেনের টুকরোগুলো ভেজেছিলাম সেইখান থেকে অর্ধেক নিয়ে নিয়েছি প্রথম অংশ চিকেন রান্নার জন্য, আর বাকি তেলটুকু রেখে দিয়েছি বাকি রোস্ট রান্নার জন্য। তেলটা গরম হলে শুরুতে তুলি বৌদি এর মধ্যে তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিল। যেহেতু আমি রোস্টের মশলাটা তৈরির সময় অলরেডি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি, তাই এখন অল্প গরম মশলা দেওয়া হলো শুধুমাত্র তেলে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। কিছুক্ষণ মশলাগুলো নেড়ে চেড়ে যখন গরম মশলার সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি।
এখন পেঁয়াজটা ভালো মতো একটু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে আর এরকম অনেকটা বেরেস্তার মতো হয়ে গিয়েছে, তখন এর মধ্যে আমি রোস্টের জন্য তৈরি করে রাখা এক বাটি মশলা ঢেলে দিলাম, আর বাকি এক বাটি মশলা কিন্তু আমি বাকি রোস্টের জন্য রেখে দিয়েছি। এখন এই মশলাটা খুব ভালো মতো কষাতে হবে, কারণ এই মশলাটা যত ভালো কষাতে পারবেন রোস্ট রান্নাটা খেতে ততই মজা হবে। যেহেতু চিকেনগুলো অলরেডি ভাজা, তাই চিকেন কিন্তু খুব বেশি নাড়াচাড়া করলে খুলে যেতে পারে, তাই মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। প্রায় 20 থেকে 25 মিনিট মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মশলাটা ভালো মতো কষানো হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরো, এখানে আমি 8 কেজি মানে অর্ধেকটা চিকেন এর মধ্যে দিয়ে দিলাম। তারপর মশলার সাথে চিকেনের টুকরোগুলো ভালো মতো মেশাতে হবে, যেন প্রত্যেকটা টুকরোর সাথে মশলা ভালো মতো লেগে যায়। ভালো মতো মেশানো হয়ে গেলে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি রোস্টটা রান্না করব। আর প্রয়োজন অনুসারে ঢাকনা তুলে আমি 2-1 বার চিকেনটা নেড়েচেড়ে দেবো। খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়, মানে চিকেনটা যেন পোড়া না লাগে। প্রায় 35 থেকে 40 মিনিট পরে আপনাদেরকে চিকেনের অবস্থা দেখাচ্ছি। অবশ্য এর মধ্যে আমি ঢাকনা খুলে 2 বার চিকেন নেড়েচেড়ে দিয়েছিলাম, যেন তলে লেগে না যায়। যেহেতু ফার্মের মুরগি, হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর দেখুন, চিকেন থেকে কিন্তু প্রচুর পানি বের হয়েছে, আমি কোনো এক্সট্রা পানি যোগ করিনি। চিকেন থেকে যেই পানি বের হয়েছে সেই পানিতেই কিন্তু চিকেন রোস্টটা রান্না হয়েছে। এখন আরেকবার আমি হালকা হাতে সব কিছু উল্টে পাল্টে দিচ্ছি, আর এই মুহূর্তে চেক করতে হবে যে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। তখন এই গুরুদায়িত্বটা পালন করেছিল আমাদের পিন্টুদা। পিন্টুদা তখন বলেছিল মাংস সেদ্ধ হয়ে গিয়েছে, তাই রান্নাটা শেষ করবার আগে আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কিশমিস, দিয়ে দিলাম কিছু প্রুন, আপনি চাইলে আলু বোখারা ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি কেওড়া এসেন্স। আমি কেওড়া এসেন্স ব্যবহার করেছি, তাই পরিমাণে খুবই অল্প দিয়েছি, আপনি কেওড়া জল ব্যবহার করলে পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ কাঁচামরিচ, আমি সবুজ এবং লাল রং মিশিয়ে ব্যবহার করলাম, এটা দেখতে ভালো লাগবে। তারপর সব কিছু নেড়েচেড়ে ভালো মতো মেশাতে হবে, যেন সব কিছু চিকেনের সাথে মিশে যায়। সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর রান্না শেষ করবার আগ মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ঘি। এই মুহূর্তে আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম, চিকেন যে পরিমাণ গরম আছে সেই গরমেই ঘিটা গলে চিকেনের সাথে মিশে যাবে। মজাদার চিকেন রোস্ট তৈরি, এটাকে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। ঠিক একই পদ্ধতিতে আমি বাকি 8 কেজি চিকেনের রোস্টও রান্না করে নিয়েছিলাম, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দর্শক, আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চাইলে আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজ তাহলে এই পর্যন্তই, কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। বাবা বাবা, আপনি বলেন লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমরা চিকেনটা অলরেডি লবণ দিয়ে ভেজেছি। আপনার তো এইসব বদলে অটোমেটিক ওই ভয়েস চলে আসছে। বলেন হয় নাই, চলতেছে তাহলে।